নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আদালতের রায় মোতাবেক 2 থেকে 3 মাসের মধ্যে বকেয়া ডিএ কারেন্ট মহার্ঘ ভাতা হাতে মিলবে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পড়ে দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নিব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় কী হবে সুপ্রিম কোর্টে, তা নিয়ে এখন প্রতীক্ষা করে আছে রাজ্য সরকারি কর্মীরা। তারই মধ্যে ডিএ মামলা নিয়ে আশা ব্যক্ত করলেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরামের আত্মহক দেবপ্রসাদ হালদার। তার আশা, আদালতের নির্দেশ মোতাবেক 2-3 মাসের মধ্যে বকেয়া ডিএ হাতে চলে আসবে। গত 31 ডিসেম্বর অর্থাৎ শনিবার রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক বলেন, সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা বা ডিএ মামলা চলছে, আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে অর্ডার মোতাবেক বকেয়া ও কারেন্ট ডিএ হাতে পেয়ে যাব। আপাতত সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে, জানুয়ারির তৃতীয় সপ্তাহে সেই মামলার শুনানি হওয়ার কথা আছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের আশা, রাজ্যে পেশার লিড পিটিশন দাখিল করেছে নবান্ন, তা খারিজ করে দেবে সুপ্রিম কোর্ট। বকেয়া মহার্ঘ ভাতা ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। উল্লেখ্য, গত বছরের 20 মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার, যা 22 সেপ্টেম্বর খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে বহাল রাখা হয়েছিল 20 মের রায়, অর্থাৎ 3 মাসের মধ্যে পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তারই মধ্যে হাইকোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মিটিয়ে না দেওয়া পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে 3টি রাজ্য সরকারি কর্মী সংগঠন। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে হলফনামা দাখিল করেছে রাজ্য সরকার। সেখানে জানানো হয়েছিল যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য। আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা মাত্র 3% হারে ডিএ পান। সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা 38% হারে ডিএ পান। সেই পরিস্থিতিতে চলতি বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কিছুটা হলেও বাড়াতে পারে বলে মনে করছেন একাধিক মহল। তবে বিষয়টি নিয়ে নবান্ন তরফে কোনো মন্তব্য করা হয়নি। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, এবং ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।